काली चीज है যাচ্ছে বজরংবলী মন্দির। বজরংবলী মন্দির একদম অপোজিট লাইনেই যাচ্ছে কিন্তু লাইটিং এর দোকানগুলো। তো যেহেতু কালীপুজো, দীপাবলি, তো লাইটিং তো অবভিয়াসলি থাকার কথাই। তো আমি যা খবর পেলাম এখানে নাকি তোমাদের কি বলে হোলসেল রেটে প্রচুর লাইটিং পাওয়া যায়। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ ওখানে ছোট ছোট প্রদীপও যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানেও তোমরা প্রচুর লাইট এবং সাথে যাচ্ছে কিছু প্রদীপ। তো এইগুলো তোমরা কিন্তু, এই পাক্কা বাজার বলে এটাকে, তো তোমরা কিন্তু এখানেই পাচ্ছ। তো আমি তো লোকেশন দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই আসো এবং আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। রাস্তার মধ্যে যেতে যেতে প্রচুর শপ পাচ্ছি, যাওয়া যাক হোলসেলের দিকে। চারিদিকে শুধু লাইট আর লাইট, বেশ ভালো লাগছে দেখতে। আমার এক বন্ধু দেখিয়েছিল এদিকে যাওয়ার পরে, একটা শপ রয়েছে এখানেও কিন্তু হোলসেল পাওয়া যায়। এগুলো তো বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এখন ফাইনালি আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেলাম। এই ছোট ছোট ভাইয়া এই সব মোমবাতি কত টাকা? আচ্ছা এইগুলো যাচ্ছে 30 টাকা করে। একদম জাস্ট বজরংবলী মন্দিরের অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে এলেই তোমরা এই সবগুলো পাচ্ছ। এটাও দেখতে কিন্তু খুব সুন্দর। ইয়ে বালা কত প্রাইসে? হ্যাঁ 70 অনলি। তোমরা দেখতে পারো এটাও বেশ সুন্দর। দাদাকে দেখিয়ে দিচ্ছি একবার, কোনো রকম কোনো পেট প্রমোশন নয়, বাট এরকমই দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এখন ফাইনালি আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেলাম। এই ছোট ছোট ভাইয়া এই সব মোমবাতি কত টাকা? আচ্ছা এইগুলো যাচ্ছে 30 টাকা করে। একদম জাস্ট বজরংবলী মন্দিরের অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে এলেই তোমরা এই সবগুলো পাচ্ছ। এটাও দেখতে কিন্তু খুব সুন্দর। ইয়ে বালা কত প্রাইসে? হ্যাঁ 70 অনলি। তোমরা দেখতে পারো এটাও বেশ সুন্দর। দাদাকে দেখিয়ে দিচ্ছি একবার, কোনো রকম কোনো পেট প্রমোশন নয়, বাট এরকমই দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। রাস্তার মধ্যে যেতে যেতে প্রচুর শপ পাচ্ছি, যাওয়া যাক হোলসেলের দিকে। চারিদিকে শুধু লাইট আর লাইট, বেশ ভালো লাগছে দেখতে। আমার এক বন্ধু দেখিয়েছিল এদিকে যাওয়ার পরে, একটা শপ রয়েছে এখানেও কিন্তু হোলসেল পাওয়া যায়। এগুলো তো বেশ সুন্দর লাগছে। এইদিকে যায়, এটাও হচ্ছে হোলসেল মার্কেটই, মানে অ্যাকচুয়ালি পাক্কা বাজারটা পুরোটাই হচ্ছে ম্যাক্সিমাম কি বলে হোলসেল মার্কেট। তো এখান থেকে তোমরা লাইটিং কিনতে পারো, বেশ ভালো লাগছে ডিজাইনগুলো। এইদিকে যায়, এটাও হচ্ছে হোলসেল মার্কেটই, মানে অ্যাকচুয়ালি পাক্কা বাজারটা পুরোটাই হচ্ছে ম্যাক্সিমাম কি বলে হোলসেল মার্কেট। তো এখান থেকে তোমরা লাইটিং কিনতে পারো, বেশ ভালো লাগছে ডিজাইনগুলো।